গুড মর্নিং, কেমন আছেন সবাই? সঙ্গীতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ঘুম থেকে উঠে গেছে, চাটা খাওয়া গেছে, অনেক কাজ হয়ে গেছে, রুমটা পরিষ্কার করে নিয়েছি, মেয়ে পড়তে চলে গেছে, এখন একটু কিছু কাজ আবার করেছি, একটু কিছু না অনেক। ওই কালকে সৎসঙ্গ হয়েছিল, এই বেড কভারটা খাটে বিছিয়েছিলাম, ওইটা মেঝেতে বিছিয়েছিলাম, চারটে বেড কভার বেরিয়েছে, আর এত জামা কাপড় বেরিয়েছে, বড় বালতিরে এক বালতি, এগুলা কেচে টেচে মিলে তারপর তার নিচে যে কাজ শুরু করবো, রান্না বান্না করব। আজ রবিবার, সারাদিন চার তিনটা চারটা মেয়ের পড়া আছে, সারাদিন সে ব্যস্ত, ছেলে বেকার রবিবার দিন, ওর কাজ নেই, সারাদিন ঘরে শুধু ঘুরঘুর করা। এখন অনেক কাজ, ওর বাবা বলছে থাক আমি কেচে নেবো, আমি না আমি বাবা কেচে নেবো। সেদিনকে বাথরুমে স্লিপকে খুব জোর পড়ে গেছে, আর না তোমাকে আর বাবা কাচতে হবে না, থাও চলুন বক বক করলে হবে না, কাচতে হবে, অনেকগুলো কেচে নি, পরে দেখা হচ্ছে। তো কাঁচা হয়ে গেছে দু বালতি কাঁচা, আমি আনতে পারিনি, ওর বাবা এসে ছাতে দিয়ে গেল, বেশ মেঘলা মেঘলা করছে। চলুন মিলে এলি আমি, ছাতটা যেন নোংরা নোংরা লাগছে, নোংরা নেই কিন্তু ওই যে শিলতা পড়ে গেছে, কালো কালো ভাব হয়ে গেছে। এটা অনেকটা আমড়া কুটে দিয়েছে, এত শক্ত বাবা আমি কুটতে পারিনি, ওর বাবা কুটে দিয়েছে, একটু গুড় এনে দিয়েছে আমড়াটা চাটনি করবো বলে, চিনি দিয়ে করবো না। আর এদিকে মাংস হয়ে গেছে, একবারে এতটা তেল পড়ে গেছে না, চপচপ করছে, মেয়ে তো তেল সরিয়ে খাবে, যা করে খাই খাবে। আর এদিকে অনেকটা গুড় এনেছি দেখলাম, মানে এনেছে দেখলাম আমি, একটুখানি এই যে অনেকটা গুড়, ছেলের জন্য মেয়ের জন্য একটু তিলটা ছিল, আমি গুড় দিয়ে একটু সে তো চিনি দিয়ে করি, গুড় দিয়ে একটু পাতলা করে সেই কী বলবো বাদাম পাটির তিল পাটির মতন করে দেবো, আগে ভাজছি তিলটাকে দিয়ে গুড়টা দিয়ে করে দেবো। না মেয়ে পড়তে যাবে, তা ভাল লাগছে না আজকে পড়তে যেতে, আজ বাবা ওর বাবা গেছে ওর ভাইয়ের চুল কাটাতে, আর আমি যতটা তিল ছিল পুরাটাই ভেজে নিচ্ছি, দেখছি না তিলটা একটু খারাপ হয়ে গেল, মানে খারাপ খারাপ লাগছে। আর না আর কদিন, একেই তো বর্ষার সময়, কি হলো কি বলছো বাবু, বর্ষার সময় না পড়ে থেকে খারাপ হয়ে যাবে, পুরাটাই ভেজে নিচ্ছি করে দেবো। তোর তো আবার বড়ো প্রবলেম, তোর তো জামা কাপড় নেই, কি জামা পরে পড়তে যাবে জিজ্ঞেস করছে, তার নাকি জামা নেই, কোনো দিনই তো জামা কাপড় নেই, সেরকম হলে একটা আলমারি কিনতে হবে ওর জন্য, এমন মেয়ে বাবা গড় করি, চলুন আমি তার জন্য জামা রেডি করি, কি পরবে দেখি। ততক্ষণ তিলটা একটু ভাজা হয়ে ঠান্ডা হোক। ছাদে বাবু, দিদিকে যখন আনতে যাবি যাবি, চলে এখন চলে, হ্যাঁ বাবা কাজ করছে এখন চলে, তুই নিচে থাকলে আমার ছাদে ভাল লাগবে না, চলে শোনা মিমি মিমি। তা দিদি পড়তে গেছে, ব্যাস দিদিকে আনতে যাবে, সারা দুপুর ঘুম নিদ্রা তো নেই, চুল কেটে এসছে আজকে, দেখি মুখটা, ও হো হো চুলটা হলো নি আজ, রানা বেঁকে গেছে, চুলটা তেল দিতে হবে একটুখানি, রুখু 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 চুল, বাবা বাবা সুন্দর লাগছে, সুন্দর হিরো হিরো ভাব। তো খেয়ে দিয়ে ভাত খেয়ে গেছে, পড়তে গেছে, ভাত খেয়ে দিয়েই গেছে, গাছে ফুল একদম নেই, আবার গরম পড়লে হবে, কত ঝাঁক হয়েছে কিন্তু ফুল নেই, সকালে একটা আদরা ফুটে, ছাতেরগুলো খুব সুন্দর ফুটে, এখানে শুধু এই গাছগুলোই ভালো লাগে আর কিছু ভালো লাগে না। আর মানি প্লান্টে সুন্দর প্রচুর ডাল বেরিয়েছে, এই ডালটা ছেলে নষ্ট করে দিল সেদিনকে, খেয়ে দিয়ে ছাদে চলে এসেছি, একটু এসি ছেড়ে বসি, কতগুলো কাঁচার জিনিস আছে কেচেছিলাম ওগুলো গুছাই, ছাতে যাব না বাবা অনেক রোদ, আজকে এখনও সকাল দিকতে বৃষ্টি হয়নি, বেশ রোদটা আছে, চকচক করছে একবারে। যে আবার নিচে চলে গেছে বাবার সামনে, যে কাজ করছে তাকে সমানে বক 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 করে যাচ্ছে, মায়ের কাছে তার পোষাবে না, একটু টিভি দেখবো আর একটু শুবো, আজকে কাজ নেই আমার, মানে সেলাই সেলাই আছে এই যে ওখানে সেলাইগুলো গুছিয়ে রাখি, চলে এসছু আবার, সেলাই টেলাই করার জিনিসগুলো ওখানে আছে, অনেক কাজ আছে, ওই কাজ আমি এখন আর করবো না, একটু শুবো, ছেলে রেডি একবারে, হাতে ঘড়ি চশমা নিয়ে, বাবা বাবা
বাবা নতুন ঘড়ি এনে দিয়েছে, 10-5-7 দিন থাকবে বোধ হয় ঘড়িটা হাতে, ব্যাস তারপরে আর খুঁজে পাওয়া যাবে না নাকি বল। কাল সারা দেশে চলেছে, গলা ফোলা পুরো বদ্ধ হয়ে গেছে একবারে, মানে হচ্ছে কথা বলতে পারছি না আমি। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, কানে কানে বলবে, চলুন আমি একটু বসি, শুই, মেয়ে চলে আসবে আধ ঘন্টার মধ্যে। সন্ধ্যেবেলা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, শাশুড়ি এসে ওই মাতৃ সম্মেলনে গেছে, আসবে, এসে ঠাকুরকে শয়ন দেবে। এখন শুধু প্রদীপটা জ্বালা হয়েছে, এসিটা বন্ধ করে দিয়েছি, ধুনা দিয়েছে তো, আর মেয়েকে আনতে গেছে ওর বাবা। আমি একটু চা করে নিয়ে এলাম, এলে ওরা এলে একসঙ্গে খাবো। ছেলেও গেছে আর তার বাবাও গেছে, ততক্ষণ আমি এই যে কাঁচা জিনিসগুলো গুছিয়েছি, আলমারিতে সব ভরি, কাঁচা জিনিসগুলো কিছুটা গুছিয়েছি, এবার আলমারিতে পাট করে করে ঢুকিয়ে দেব সব। অতটা ধোঁয়া মুখটাই দেখতে পাওয়া যাচ্ছে না, এত ধোঁয়া। তো এসি জ্বালালে ওর বাবা দিতে দেয়নি, বলে এসি বন্ধ করো তাহলে ধোঁয়া দেবো, নাহলে সব এসি টেনে নিবে। আমি বললাম তাই ভালো, অনেকক্ষণ চলেছে দুপুর থেকে, এবার এসিটা বন্ধ করে দিই, দিয়ে তারপরে ধোঁয়াটা দেওয়া হলো। এখন বাজে 7টা, মেয়ে 5টায় পড়তে গেছিলো, 7টা বাজে, আর সন্ধ্যাবেলা টিউশনিটা আজকে নেই, আজকেরটা ও আজকে পরীক্ষা আছে, অনলাইনে স্যার পরীক্ষা নেবে, আর শরীরটা একটু খারাপ, রাত্রেবেলা একটু ডাক্তারখানা যাওয়ার কথা আছে, 9টা-9:30 দিক করে যাবো আর কি। এগুলো গুছিয়ে আনমারিতে ঢুকিয়ে দিই। তো সন্ধ্যেবেলা দুপুরবেলা মাংস রয়েছে, তো এবার আর বেশি কিছুই নেই, শুধু রুটি হবে, রুটিটা আমি দেরি করে করবো। বাবুসোনা এখন আজকে চুল কেটে এসছে, তো সুন্দর মিলিটারি ছাড় দিয়েছে, ঘুর পেছনটা ঘুর, ইয়ে বাবা 24 ঘন্টা আর্মি দেখে দেখে মনে হয় মাথাটা ছেঁড়াটা আমার খারাপ হয়ে গেল, যে এখন পড়াশোনা ছেড়ে দিয়ে ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, খ্যাপামি করছে। আর মেয়ের পরীক্ষা, স্যার এক্ষুনি অনলাইনে পরীক্ষা নেবে, এই পড়ে এলো, এসে একটু ইপি করেছিলাম, ইপি খেলো, আর আমি ওই যে দাঁড়া না কেন লাগালি, আমি ওই আনমারিগুলো গুছাচ্ছি, এখানটা ঘেটে গেছিলো, ওই নিচটাই আমার জিনিস থাকে আর বেড কভার থাকে, এখানে আমার জিনিস বেড কভার বালিশের কভার থাকে, ব্যাস আমার জিনিস মানে আমার 8-10টা নাইটি থাকে আর কিছু না, 8-10টা নাইটি, বেড কভার, বালিশের কভার, ব্যাস, আর এইটাই থাকে আমার বাবুসোনার যাই জিনিস, আর বাবুসোনার জিনিসগুলো আমার এ ঘেঁটে গেছে, এগুলো গুছাবো, আর এইটাই থাকে ওর বাবার জামা কাপড়, আর এটাই থাকে মেয়ের জামা কাপড়। এই বন্ধ করো না, পাশে সুন্দর করে গুছিয়ে রেখেছি, নাহলে সে কিছু খুঁজে পাইনি না, সুন্দর করে গুছাচ্ছি, দিয়ে রুটি টুটি করব। এই যে এখনও এতগুলো গুছাতে বাকি আছে, বাবুসোনার এই তাকটা গুছাতে বাকি আছে, এই তাকটা লন্ড ভন্ড হয়ে গেছে। কিটা? চলুন এগুলো গুছিয়ে থেতিয়ে নি। ছোট অফিস আর কি, তার বাবা বলছে আমার বাবুকে পুরো অফিসার অফিসার লাগছে, এই বাবা রে আমার কুচু মিলিটারি, ওই কুচু 15 আগস্ট আসছে না, সারা দুপুরটা ফজি, এখন বলছে যেগুলা দেখেছিল ঘুমি ঘুমিয়ে ফজি ফজি চিল্লাই, আমার ছেনাটার এত নেশা হয়ে গেছে পাগলুটা। আর তার বাবা আবার মিলিটারি ছাপের ঘড়িটাও এনে দিয়েছে, ভাল লাগছে ভাল লাগছে, অনেক অনেক হয়েছে অনেক, এবার একটু পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে তুমি মিলিটারি হতে পারবে না বাবা, পড়াশোনা হতে হবে, ছোট ড্রেস। বাবা তার আরামসে ফোন দেখে যাচ্ছে, এসি চালিয়ে, এসিটার রিমোটটা হাত থেকে পড়ে গেল টুক করে, ব্যাস ডিসপ্লেটা উড়ে গেল, মানে একদম আর কিছু দেখা যাচ্ছে না রিমোটটায়, আবার একটি রিমোট কিনতে হবে।